উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ডুবে আছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনো প্লাবিত আঠারো জেলা পাঠদান বন্ধ এক হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বিশুদ্ধ পানি ও খাবারের জন্য চারিদিকে হাহাকার আশ্রয় কেন্দ্র খোলার খোলেও ত্রাণের পরিমাণ অপ্রতুল তবে কিছুটা উন্নতির পথে সিলেটের বন্যা পরিস্থিতি বন্যা দুর্গত এলাকায় চাহিদা মোতাবেক ত্রাণ যাচ্ছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী বানের জলে ডুবছে নতুন নতুন এলাকা বাড়ছে পানিবন্দি মানুষের হাহাকার বসবাসের শেষ সম্বল এখন নৌকা আঙিনায় বুক সমান পানি ডুবে আছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে নৌকায় ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কাছে মান মানুষের জীবন খাবারের পাশাপাশি বাড়ছে স্যানিটেশন সংকট ধরলা তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানি বন্দী প্রায় দেড় লাখ মানুষ নদীর পানি ঢুকেতে এই বাহি লোকজন মানে পানির মধ্যে ঘরের মধ্যে এক হাঁটু পানি পড়ি আছে রাস্তা আমার থাকবে মতো কোনো ব্যবস্থা নাই উত্তরের তিস্তা ধরলা দুধকুমার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়েছে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অন্তত দেড় লক্ষাধিক মানুষ পানি বন্দি। এদিকে বগুড়ায় গেল কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় ডুবেছে নিম্নাঞ্চলের বাড়ি তলিয়ে গেছে ফসলের ক্ষেত চরাঞ্চলে বেশ কিছু সড়ক ভেঙে লোকালয়ে ঢুকেছে যমুনার পানি জামালপুরে এক সপ্তাহ ধরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত দেখা দিয়েছে তীব্র খাবার ও সুপেয় পানি সংকট পানি খাওয়ার কষ্ট পায়খানা নাই নাও না এখানে কেউ দেখুন না অসহায় আছে এক সপ্তাহ ধরে না আচ্ছা নিয়ে ঘরের মধ্যে করে আছে বন্যা দুর্গত এলাকায় চাহিদা মোতাবেক ত্রাণ যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান সমস্ত জেলা প্রশাসকরা যেখানে যেখানে বন্যা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে ভারী বৃষ্টি না হওয়ায় কমেছে সিলেটের নদ নদীর পানি তবে এখনো বিপদসীমার সীমার উপরে সুরমা ও কুশিয়ারার চারটি পয়েন্টের পানি ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি